Students of class 8, welcome to online class English. Today's task is textbook lesson 6, The Sea by James Reeves. The Sea, Sumudro, James Reeves lekha. At first, about the author. James Reeves was born in 1909 and was died in 1978. Was a British author, principally known for his poetry, plays, and contributions to children's literature. তিনি একজন ব্রিটিশ কবি, তাকে সবাই জানে তার কবিতা, নাটক আর শিশুদের যে সাহিত্য তার প্রতি তার অবদানের জন্য কন্ট্রিবিউশন হচ্ছে অবদান. His books include anthologies for both adults and children. তার লেখা বইগুলো হচ্ছে কবিতা সমগ্র বড়দের জন্য আবার ছোটদের জন্য. He was also well known as a literary critic and broadcaster. তিনি একজন সমালোচক আর সম্প্রচারক. Let's share and ভাগ করে নাও. With which water body can we অ্যাসোসিয়েট দ্য ফলোয়িং ভিজুয়াল ইমেজেস? নিচের যে ছবিগুলি আমরা কার সঙ্গে তুলনা করি? স্যান্ডি সোর্স, বালুময় তীর, সল্টি ওয়াটার, নোনা জল, ফোম, ফেনা, ওয়েভস, ঢেউ. এগুলো প্রত্যেকটা কথা বলতে গেলে আমাদের কাছে একটাই ছবি আসে, সেটা হচ্ছে সি, সমুদ্র. তার প্রত্যেক শব্দ সমুদ্রের সঙ্গে সম্পর্কযুক্ত. নাম্বার টু, উই অফেন মেক কম্পারিজনস টু এক্সপ্রেস অ্যান আইডিয়া মোর ভিভিডলি. আমরা অনেক সময় তুলনা করি যাতে আমরা আমাদের কথাকে আরও স্পষ্ট করে প্রকাশ করতে পারি. সাচ অ্যাজ রেড অ্যাজ এ রোজ, যেমন গোলাপের মতো লাল. তার ঠোঁটটা যদি বলা হয়, ঠোঁটটা কেমন? না, গোলাপের মতো লাল. জামাটা গোলাপের মতো লাল, রক্তের মতো লাল. এরাভাবে উদাহরণ দিই. ব্রেভ অ্যাজ এ লায়ন, সেই ছেলেটা কেমন? না, সে সিংহের মতো সাহসী. তো এইভাবে আমরা তুলনা করি যাতে স্পষ্ট করে বোঝা যায়. তার গায়ের রঙটা কেমন? না, কয়লার মতো কালো. তো এইভাবে আমরা তুলনা করি যাতে স্পষ্ট করে কয়লার রঙটা আমাদের মাথায় আসে, দিয়ে তার গায়ের রঙটা ওর সঙ্গে তুলনা করি. এগুলোকে বলা হয় সিমিলি. অ্যাজ লাইক দিয়ে যদি কিছু তুলনা করি তখন তাকে বলা হয় সিমিলি. ইফ ইউ আর আক্স টু কম্পেয়ার দ্য সি টু অ্যান অ্যানিমেল, যদি তোমাকে বলা হয় যে এক সমুদ্রকে একটা পশুর সঙ্গে তুলনা করো, টু হুইচ অ্যানিমেল উড ইউ কম্পেয়ার ইট, তুমি কার সঙ্গে তুলনা করবে? সিংহের সঙ্গে না কুকুরের সঙ্গে? আর হোয়াই, কেন? সিংহ বিশাল বড় গর্জন করে, সমুদ্র বিশাল গর্জন করে, এইভাবে তুলনা করতে পারো. কুকুর, সেও কুকুর অনেক সময় বিশাল বড় সাইজের হয়, সেও কিন্তু ঘেউ করে, অনেক আওয়াজ করে. তো তোমরা কিন্তু তুলনা করবে কুকুরের সঙ্গে. দেখো, টেক্সটটা পড়ার আগে আমাদেরকে দুভাবে পড়া যায়। একটা হচ্ছে সমুদ্রটাকে তুলনা করা হচ্ছে একটা ক্ষুধার্ত কুকুরের সঙ্গে, সমুদ্র কেমন করে কুকুরের মতো আচরণ করে সেটা একবার সমুদ্র দিয়ে পড়া যাবে, আবার কুকুর দিয়ে পড়া যাবে। দেখো, দ্য সি ইজ এ হাংরি ডগ, সমুদ্র একটি ক্ষুধার্ত কুকুর, জায়েন্ট অ্যান্ড গ্রে, দৈত্যাকার ধূসর বর্ণের। তার কুকুর, সে খুব বড় ক্ষুধার্থ, আর ক্ষুধার্থ কুকুর গর্জন করে, সে দৈত্যাকার আর ধূসর বর্ণের হয়। হি রোলস অন দ্য বিচ অল ডে, সারাদিন ধরে সে সৈকতে আছড়ে পড়ে। সমুদ্র যেমন সারাদিন ধরে ঢেউ খেয়ে খেয়ে তীরে পড়ে, তেমন কুকুরে যেন সে কোনো খাবার দিলে তার উপরে আছড়ে পড়ে, গড়িয়ে পড়ে। উইথ হিজ ক্ল্যাশিং টিথ অ্যান্ড স্যাগি জজ, তার ধারালো দাঁত আর রুক্ষ চোয়াল দিয়ে, কুকুরের দাঁত ধারালো, ক্ল্যাশিং, আর স্যাগি জজ রুক্ষ চোয়াল, চোয়ালটাও খসখসে, তেমনই সমুদ্র কিন্তু তারও দাঁত। সমুদ্র দাঁত মানে দ্য ঢেউয়ের শক্তিটা, যখন ঢেউ আসে পড়ে তখন যে গতিবেগে জেরোয় পড়ে, মজা গায়ে লাগলে মনে হচ্ছে গা হাত পায় কেটে যায়, ধারো দাঁত। আর রুক্ষ চোয়াল, সমুদ্রের ঢেউ গায়ে লাগলে নিশ্চয়ই কোমল লাগে না, আঘাত লাগে, এই জন্য রুক্ষ চোয়াল দিয়ে, ধারো দাঁত দিয়ে সমুদ্র ঘন্টার পর ঘন্টা সে চেবায়। আওয়ার আপন আওয়ার হি নোজ, ঘন্টার পর ঘন্টা সে চেবায়।
সমুদ্র ঢেউগুলো আছে পড়ে আছে ভাই, কুকুরও তেমনি, কুকুরও যেন বারবার ঢেউগুলোকে আছড়ে পড়ে আছে ভাই। কোনগুলো আছে ভাই? দ্য রামলিং টামলিং স্টোনস, গুড় গুড় করে গড়িয়ে পড়া পাথরগুলিকে। এই রামলিং টামলিং স্টোনস মানে সৈকতে থাকা পাথরগুলিকে চেবায়। অ্যান্ড বোনস বোনস মোনস, আর মনে করে সেগুলো হাড় হাড় হাড়। সমুদ্র পাথরগুলোকে চেবায়, আর কুকুর সে ওই পাথরগুলোকে মনে করে হাড়, হাড় মনে করে তার উপর আছড়ে পড়ে আছড়েগুলোকে চাটে চেবায়। দি জায়েন্ট সি ডগ মোনস, দৈত্যাকার সমুদ্র কুকুরটা গর্জন করে। মোনস মনে হচ্ছে গর্জন করা, দেখো ওয়ার্ডনস লেখা আছে, হাউলস গর্জন করা। লিকিং হিজ গ্রেজি পজ, তার তৈলাক্ত থাবা চাটতে চাটতে। কুকুর তার থাবা চাটে আর গর্জন করে। সমুদ্র যেমনই তার থাবা মানে ওই যে পাথরের কাছাকাছি অংশগুলোকে বারবার আছড়ে পড়ে এগুলোকে চাটে। তাহলে আবার দেখে নাও প্রথম থেকে। সমুদ্র একটা ক্ষুধার্ত কুকুর, দৈত্যাকার ধূসর বর্ণে, সারাদিন সে সৈকতের উপর আছড়ে পড়ে তার ধারালো দাঁত এবং রুক্ষ চোয়াল দিয়ে। ঘন্টার পর ঘন্টা সে চেবায় এই গুড় গুড় করে গড়িয়ে পড়া পাথরগুলিকে, এবং সেগুলো হচ্ছে হাড় হাড় হাড়। এই দৈত্যাকার সমুদ্রের সামুদ্রিক কুকুরটা গর্জন করে তার তৈলাক্ত থাবা চাটতে চাটতে, তার গ্রেজি মানে তৈলাক্ত। কিছু অন্য আছে লিখে নাও, তাহলে ভালো টেক্সটটা বুঝতে পারবে। জায়েন্ট দৈত্যাকার বিশাল, দৈত্যাকার বিশাল বড় সাইজ, দৈত্যাকার লিখে রাখো। গ্রে মানে ধূসর, ধূসর বর্ণের হয়, অ্যাশ কালার। বিচ মানে সৈকত, স্যাগি আর ক্ল্যাসিং আছে। ধারালো স্যাগি রুক্ষ, নজ চেবানো, মোনস গর্জন করা, লিক চাটা, গ্রেজি তৈলাক্ত, আর পজ থাবা। জায়েন্ট বিশাল বা দৈত্যাকার, গ্রে ধূসর, বিচ সৈকত, ক্ল্যাসিং ধারালো, স্যাগি রুক্ষ, নজ চেবানো, মোনস গর্জন করা, লিক চাটা, গ্রেজি তৈলাক্ত, পজ থাবা। তাহলে ফার্স্ট প্যারাগ্রাফটা হলো। নেক্সট, অ্যান্ড হোয়েন দ্য নাইট উইন্ড রোডস, আর যখন রাত্রের বাতাস গর্জন করে, যখন রাতে বাতাস বয় গর্জন হয়। অ্যান্ড দ্য মুন রক্স ইন দ্য স্টর্মি ক্লাউড, এবং চাঁদ, চাঁদ যখন ঝড়ময় মেঘে ওঠে, ঝড়ময় মেঘে যখন চাঁদ আকাশে ওঠে, হি বাউন্স টু হিজ ফিট, তখন সে পায়ের কাছে লাফায়, পায়ের কাছে লাফায়, অ্যান্ড স্নাফ অ্যান্ড স্নিফ, জোরে জোরে শ্বাস নেয়, জোরে জোরে শ্বাস নিতে থাকে যখন আকাশে বাতাস গর্জন করে চাঁদ ওঠে। তখন সেকিং হিজ ওয়েট সাইডস ওভার দ্য ক্লিফ, সে তার ভিজে দেহটাকে, ভিজে গাটাকে পাহাড়ের গায়ে ঘষে। সেক মানে ঘষা, ওয়েট সাইড মানে ভিজে গাটা, ওভার দ্য ক্লিফ, ক্লিফ মানে পাহাড়ের খাড় ঢালে। তো সমুদ্র পাহাড়ের খাড় ঢালের উপর আছড়ে পড়ে। আবার কুকুরও অনেক সময় দেখো গা চুলকালে সেও কিন্তু পাথরের গায়ে ঘষে। অ্যান্ড হাউলস অ্যান্ড হলোজ লং অ্যান্ড লাউড, এবং দীর্ঘক্ষণ ধরে, দীর্ঘক্ষণ ধরে জোরে জোরে সে গর্জন করতে থাকে।
তাহলে যখন বাতাস গর্জন করে, চাঁদ ওঠে আকাশে, তখন কুকুর কিন্তু আরও হিংস্র হয়ে যায়। সে পায়ের কাছে লাফিয়ে জোরে জোরে শ্বাস নেয় আর তার দেহটাকে পাথরের গায়ে ঘষে। এমন সময় এত জোর জোয়ার জল চলে আসে যে সৈকতের বালি পাথর ছেড়ে তীরের উপরে যে বড় বড় পাথর তার উপরে আছড়ে পড়ে। বারবার যেন তাদেরকে গাটা ঘষে, কুকুর যেন গাটা ঘষে তেমন করে আর জলগুলো ঢেউগুলো পাথর আছড়ে পড়ে গাটা ঘষে এবং দীর্ঘক্ষণ ধরে বিশাল জোরে জোরে গর্জন করতে থাকে। তাহলে রোডস গর্জন করা বাউন্স এখানে লাফানো স্নাফ স্নিফ জোরে জোরে শ্বাস টানা ও ছাড়া ক্লিফ পাহাড়ের খাড়া ঢাল পাহাড়ের গাটাকে বলা হচ্ছে হাউলস গর্জন করে। নেক্সট দেখো, বাট কিন্তু অন কোয়াইট ডেইজ ইন মে অর জুন, কিন্তু মে জুন মাসের শান্ত দিনগুলিতে, হোয়েন ইভেন দ্য গ্রাস অন দ্য ডিউন, যখন বালিয়ারির ঘাসগুলিতে প্লে নো মোর দেয়ার রিডি টিউন, যখন কোনো সুর শোনা যায় না বালিয়ারির ঘাসগুলোতে, যখন কোনো সুর শোনা যায় না, কোনো রকম গান হয় না, গান বাজে না, উইথ হিজ হেড বিটুইন হিজ পজ, মাথাটাকে তার থাবার মধ্যে নিয়ে যায়, কুকুরটি তার মাথাটা থাবার মধ্যে রাখে, হি লাইজ অন দ্য স্যান্ডি সোর্স, সে বালুকময় তীরে সে চুপচাপ শুয়ে থাকে, সো কোয়াইট, এত শান্ত এত শান্ত, হি স্কার্সলি স্নোরস, সে কোনোরকম নাক ডাকে না বললেই চলে, নাক ডাকে না মানে কোনোরকম আওয়াজ করে না বললেই চলে। তাহলে মে জুন মাসের সমুদ্র কিন্তু শান্ত থাকে, কোনো ঝড় হাওয়া দেখা যায় না, এই জন্য জোরে জোরে ঢেউ ওঠে না। আর বালিয়ারির মধ্যে যে ঘাস থাকে, ডিনোর বালিয়ারি, বালির মধ্যে যে ঘাসগুলো বেড়ে ওঠে, সে ঘাসগুলো কিন্তু একে অপরের সঙ্গে সংঘর্ষ হয়ে শব্দ শোনা যায় না, গান শোনা যায় না। যেমন ধান গাছ ধান খেতে পাশে দাঁড়ালে হাওয়া দিলে একটা শব্দ হয়, শিশিরানির শব্দ, শিশির শব্দ একটা হয়, শিশির শব্দটা কিন্তু এখন মে জুন মাসে হবে না, যেহেতু এখন হাওয়া দেয় না বলে। আর তখন কুকুর কী করে, তখন কুকুর তার মাথাটাকে থাবার মধ্যে রেখে চুপচাপ শুয়ে থাকে। আর সমুদ্র কী করে, সমুদ্র একই রকম, সে চুপচাপ তার তীরের উপরে আশেপাশে পড়ে শুয়ে থাকে চুপচাপ, ঢেউ তোলে না বেশি, এত শান্তিতে শুয়ে থাকে যে সে নাক ডাকে না। কিন্তু স্নোর মানে নাক ডাকা শব্দ হয়, আর একটা কোনো আওয়াজকে বলা হয়, অপ্রীতিকর আওয়াজকে বলা হয় স্নোরস, তো কোনো আওয়াজ করে না, চুপচাপ শুয়ে থাকে। কখন না, মে জুন মাসে। কোয়াইট জানো, শান্ত, ডিউন মানে বালিয়ারি, বালির পাহাড়কে মনোহিত, বালি পাহাড়কে বলে বালিয়ারি, টিউন মানে সুর, সুর বা স্বর, গানকে বলা হচ্ছে টিউন, কোনো গান শোনা যায় না সে সময়, স্কার্সলি স্কার্সলি মানে হচ্ছে
কদাচিত কিঞ্চিত খুব কম স্কার্সলি মানে হচ্ছে কদাচিত কিঞ্চিত খুব অল্প নেই বললেই চলে আর স্নোটস মানে নাক ডাকা নাক ডাকা শব্দকে বলা হয় স্নোটস এখানে লেখা আছে দেখো ওয়ার্ড নোটসে লেখা আছে টু ব্রেথ ডিউরিং স্লিপ উইথ হার্স নয়েজ নাক ডাকা শব্দকে বলা হচ্ছে স্নোটস তাহলে এত শান্ত সে থাকে যে সমুদ্র কোনো রকম নাক ডাকা না বললেই চলে কোন সময় না মে জুন মাসে শান্ত দিনগুলিতে যখন বালিয়ারির ঘাসগুলিতে কোনো রকম আওয়াজ শোনা যায় না আর কুকুর বা সমুদ্র তার মাথাটাকে থালার মধ্যে রাখে আর চুপচাপ বালির মধ্যে শুয়ে থাকে এত শান্ত এত শান্তিতে শুয়ে থাকে যে সে কোনো রকম নাক ডাকার আওয়াজই করে না চুপচাপ শুয়ে থাকে দে আর সাম ওয়ার্ড নোটস ইউ হ্যাভ টু মেমোরাইজ ইট স্যাগি মানে রাফ রুক্ষ নোজ মানে বাইটস অ্যান্ড চিউস চেবানো মোন্স মানে হাউলস গর্জন করা ক্লিফস মানে ওভারহ্যাঙ্গিং পিসেস অফ রক পাহাড়ে খাড়া ঢাল ডিন মানে হচ্ছে বালিয়ারি এ হিল অফ উইন্ড ব্লোন স্যান্ড বাতাসে বালি উড়ে গিয়ে কোনো জড়ো হয়ে যে পাহাড় সৃষ্টি করে তাকে বলে ডিউন বালিয়ারি আর স্নোজ মানে হচ্ছে টু ব্রেথ ডিউরিং স্লিপ উইথ হার্স নয়েজ ঘুমানোর সময় আওয়াজ করা নাগরা শব্দকে বলা হচ্ছে স্নোটস তাহলে কোয়াইট অ্যান্ড শান্ত ডিউন বালিয়ারি ডিউন শোর স্কার্সলি কলেজ কিঞ্চিত খুব অল্প আর স্নোটস না ডাকা সো দ্য সি ইজ কম্পেয়ার টু এ হাংরি ডগ ইট ইজ ভেরি large in size and all the day he rolls on the beach and he chews the stone thinking as bones and the sea dog howls throughout the day and it licks his paws and at night when the wind roars and moon rocks in the sky, the sea became rough. It howls and hollows long and loud, and it shakes its side over the cliff. And at last, in the month of May or June, when the weather remains calm, no rough wind blows, then the grasses on the dune, no music is heard from there. Then the sea or dog lies on the sandy shore which is here between his paws and so quiet. So you have to write down these word notes, memorize it and read the text again and again, prepare it. So that's all for today. Thank you. তার আগে বাংলাটা শুনে আওয়াজ শোনালাম বাংলাটা বলছে একবার সমুদ্র একটি প্রাত কুকুর দৈত্যাকার ধূসর বর্ণের সারাদিন ধরে সে সৈকতে আসে পড়ে তার রুক্ষ চোয়াল হাত ধারো দাঁত নিয়ে ঘন্টার পর ঘন্টা সে চেবায় গুড়গুড় করে গড়িয়ে পড়া পাথরগুলোকে তার সমুদ্র একটা ক্ষুধার্ত কুকুর দৈত্যাকার ধূসর বর্ণের সারাদিন ধরে সে গড়িয়ে পড়ে বিচে তার রুক্ষ চোয়াল ধারো দাঁত নিয়ে ঘন্টার পর ঘন্টা সে চেবায় গড়িয়ে পড়া পাথরগুলোকে আর সেগুলোকে মনে করে হাড় 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 এই দৈত্যাকার সামুদ্রিক কুকুরটা গর্জন করে তার তৈলাক্ত থাবা চাঁটতে চাঁটতে আর যখন রাতে বাতাস গর্জন করে এবং চাঁদ ঝরময় আকাশে ওঠে তখন সে পায়ের কাছে লাফায় আর জোরে জোরে শ্বাস ছাড়ে শ্বাস টানে আর শ্বাস নেয় আর শ্বাস ছাড়ে আর তার দেহটাকে পাহাড়ের গায়ে ঘষে এবং দীর্ঘক্ষণ ধরে জোরে জোরে গর্জন করতে থাকে কিন্তু মে জুন মাসে শান্ত দিনগুলিতে যখন বালিয়াড়িতে কোনো ঘাস থাকে না সরি যখন বালিয়াড়ির ঘাসগুলোতে কোনো রকম আওয়াজ শোনা যায় না কোনো সুর শোনা যায় না তখন এই সমুদ্র বা কুকুরটি তা থাবার মাঝখানে মাথাটা রাখে আর চুপচাপ শুয়ে থাকে এত শান্তিতে শুয়ে থাকে বালির উপরে
যে সে কোনো রকম আওয়াজ করে না বললেই চলে। থ্যাংক ইউ।